নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর 2019 সালের ইতিহাসের MCQ এবং SA³ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, ইতিহাসের MCQ এবং SA³ 2019 সালে কোন প্রশ্নগুলো এসেছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, কোন যুগে কুমোরের চাকা ব্যবহার শুরু হয়? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, নব্যপ্রস্তর যুগে। রোমান টু এর কোশ্চেন কি বলেছে, ইন্ডিকা রচিত ছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার, মেগাস্থেনিস। রোমান থ্রিতে কি বলেছে, ফতেয়া ই জাহানদারি গ্রন্থের বিষয়বস্তু হলো? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, রাষ্ট্রনীতি। রোমান ফোরে কোশ্চেন, বারুদের আবিষ্কার হয়েছিল? অ্যান্সার হবে এর অ্যান্সার, চীনে। পাঁচ নম্বরের প্রশ্ন কি বলছে, সুলতানি যুগের ঐতিহাসিকরা হলেন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। রোমান টু, রোমান থ্রি এবং রোমান ফোর সঠিক এবং রোমান ওয়ান ভুল, অর্থাৎ যেটা আছে সন্ধ্যাকার নন্দী, জিয়াউদ্দিন বরণী এবং আমির খসরু, এই তিনটে ঠিক আছে, ডি এর যেটা আছে আসিফ এটা ভুল আছে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, রোমান সিক্সের প্রশ্ন, গিলগামেশ হলো? অ্যান্সার হবে ড্যাশ মহাকাব্য, অ্যান্সার হবে মেসোপটেমিয়ার মহাকাব্য। পরের প্রশ্ন কি বলছে, সাত নম্বরের প্রশ্ন, পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ম্যানু মেসিও। পরের প্রশ্ন কি বলেছে, আট নম্বরের প্রশ্ন, রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন? অ্যান্সার হবে এর অ্যান্সার, উইলিয়াম হার্ভে। পরের প্রশ্ন কি বলেছে, ন নম্বরের প্রশ্ন, নিচের কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন? অ্যান্সার হবে সের অ্যান্সার, সুমেরীয় সভ্যতার মানুষ। পরের প্রশ্ন কি বলেছে, দশ নম্বরের প্রশ্ন, এথেন্সের শাসন কাঠামো ছিল? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, গণতান্ত্রিক। পরের প্রশ্ন কি বলেছে, এগারো নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজন পদের বা ষোড়শ মহাজন পদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটি হলো? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, অসমক। পরের প্রশ্ন কি বলছে, বারো নম্বরের প্রশ্ন, পাটালিপুত্র রাজধানী ছিল? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, মগধের। পরের প্রশ্ন, তেরো নম্বরের প্রশ্ন, শিষ্য ছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার, একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ। পরের প্রশ্ন, চোদ্দো নম্বরের প্রশ্ন, টমাস ক্রোমওয়েল অ্যাক্ট অফ সুপ্রিমেসি ঘোষণা করেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 1534 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে পনেরো নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাচীন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া যায়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, মিশর। পরের প্রশ্ন কি বলছে, প্রথম দাস বিদ্রোহ হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার, সিসিলিতে। এটা ষোলো নম্বরের প্রশ্ন, ঠিক আছে। সতেরো নম্বরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন কি বলেছে, অর্থশাস্ত্রে কত প্রকার বিবাহ রীতির উল্লেখ আছে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, আট প্রকার। পরের প্রশ্ন, সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের দেয় টাইথ করটি ছিল? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ধর্মকর। পরের প্রশ্ন, মৌর্য যুগে ভারতের দাসপ্রথার অস্তিত্ব ছিল না বলে অভিমত করেছেন? অ্যান্সার হবে আমাদের মেগাস্থেনিস। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, বলেছে প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। পরের প্রশ্ন, সম্রাট আকবর ইবাদতখানা গঠন করেন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ফতেপুর সিকৃতে। পরের প্রশ্ন, ঝড়ের অন্তরীপ নামকরণ করেন? অ্যান্সার হবে রাজা দ্বিতীয় জন, ঠিক আছে, ঝড়ের অন্তরীপ, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, যে দিল্লির কোন সুলতান সর্বপ্রথম খলিফা স্বীকৃতি পান? অ্যান্সার হবে পির আসার, ইলতুতমিস। পরের প্রশ্ন, ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ নেন? অ্যান্সার হবে সপ্তম হেনরি, এর অ্যান্সার হবে সপ্তম হেনরি। এবার আমি SA³গুলো তোমাদের আমি সলভ করিয়ে দেখাবো। তো দেখো, গ্রুপ বি এর এক নম্বরের ষোলোখানা সলভ করাতে হবে SA³। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ইতিহাস পুরাণ কি? পুরাণ শব্দের অর্থ হলো প্রাচীন সাহিত্য, তৎকালীন সমাজ ও ধর্ম বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়ে পুরাণগুলি রচনা করা হতো। স্বাভাবিকভাবে এর মধ্যে ইতিহাস চিন্তা চেতনার অনেক উপকরণই পাওয়া যায়। এগুলি ইতিহাস পুরাণ নামে অভিহিত। পরের কোশ্চেন, হায়ারোগ্লিফিক লিপি কি? পেজ নম্বর উল্লেখ করা আছে। পরের প্রশ্ন কি বলেছে, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? অ্যান্সার হবে আধুনিক ইতিহাস চর্চার একটি নতুন ধারা হলো নতুন সামাজিক ইতিহাস চর্চা। আর এই ইতিহাস চর্চায় সমাজের প্রান্তিক মানুষের দুঃখ, সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, হতাশা, ভাবনাকে সমস্ত ঐতিহাসিকরা সুসংগত রূপ দিতে সাহায্য করে। তাদের নিম্নবর্গের ইতিহাস এবং তাদের ইতিহাস চর্চাকে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলে। এইরকম একজন ঐতিহাসিক হলেন ডক্টর রণজিৎ গুহ, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে টু দ্য পয়েন্ট সলভ করা আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।